আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় দশ আর্থিক বিবরণী অর্থাৎ এই হিসাব বিজ্ঞান জগতের সবচেয়ে কঠিন অধ্যায় সবাই যেই চ্যাপ্টারটা দেখে সবচেয়ে বেশি ভয় পায় সেই চ্যাপ্টার থেকে এমসি কি আলোচনা করতে যাচ্ছে তোমরা হয়তোবা অনেকেই এসএসসির পরীক্ষা দেখে শিওর হয়ে গেছো যে আর্থিক অবস্থার বিবরণী আমরা যদি ইগনোর করি তারপরেও চলবে হ্যাঁ আমিও তোমাদের সাথেই একমত যে আর্থিক অবস্থার বিবরণীর প্রশ্ন তোমরা ইগনোর করলেও তোমরা ফুল অ্যান্সার করতে পারবে কারণ এগারোটা কোশ্চেন আসবে তো এগারোটা কোশ্চেন থেকে যে কোনো তিনটা কোয়েশ্চেন তোমাদেরকে অ্যান্সার করতে হবে তাহলে আর্থিক অবস্থার বিবরণীর সৃজনশীল প্রশ্ন তুমি ইগনোর করতেই পারো কিন্তু এখান থেকে কি এমসিকিউটা ইগনোর করা ঠিক হবে হবে না তো আমরা অবশ্যই এমসি গুলো পড়ার চেষ্টা করব এমসিকিউ যে পাঁচটা অধ্যায় রয়েছে যে পাঁচটা অধ্যায় রয়েছে এই পাঁচটা অধ্যায় থেকেই এমসিকিউ পড়ব তুমি যে কোনো দেখে দেখে তিনটা অধ্যায় পড়বা যে তিনটে অধ্যায় থেকে পনেরোটা এমসিকিউ কিউ দেবো ভাইয়া তিনটা অধ্যায় থেকে যে পনেরোটা এমসিকিউ আসবে সে পনেরোটা এমসিকিউ তুমি নাও পারতে পারো আবার যে দুইটা অধ্যায় তুমি বাদ দিয়ে দিছো সেই দুইটা অধ্যায় থেকে এমন কিছু সহজ কোশ্চেন আসছে যেগুলো তুমি একবার পড়লেই পারতা ইজিলি পারতা তো তোমাদের পনেরো এমসিকিউ কিউ পনেরোতে পনেরো পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে কি করতে হবে এই পাঁচটা অধ্যায়ের এমসিকিউ কিউ ভালো করে পড়তে হবে তোমরা ম্যাথের জন্য বা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমরা চাইলে যে কোনো দুইটা চ্যাপ্টারও বেছে নিতে পারো যে কোনো দুইটা চ্যাপ্টার যে কোনো দুইটা চ্যাপ্টার যারা একদমই পারতেস না তাদের জন্য যে কোনো দুইটা চ্যাপ্টার বেছে নিলেও তুমি ফুল অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো সেইটা তো আছে কিন্তু এমসি কিউকে ভালো করার জন্য অবশ্যই পাঁচটা অধ্যায়েরই এমসি কিউ পড়বা আর আমি যেহেতু অত ইতিপূর্বে এই হিসাববিজ্ঞান প্রথম পত্রের চারটি অধ্যায়ের এমসি কিউ দিয়েছি আজকে কিন্তু পঞ্চম অধ্যায়ের এমসিকিউ দিচ্ছি দ্যাটস মিন হিসাব বিজ্ঞানে তোমাদের শর্ট সিলেবাসের সকল মানে প্রথম পত্রে সকল এমসি কিউ সকল অধ্যায়ের এমসি কিউ কিন্তু কমপ্লিট করতে যাচ্ছে আজকে আগামীকাল আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ কিউ দিতে দিব তো দেখো বলা আছে কি প্রারম্ভিক মজুত বেশি দেখালে কোনটি দেখানো হবে খেয়াল করো প্রারম্ভিক মজুত আসলে কোথায় যায় এই বিষয়টা আগে বুঝতে হবে প্রারম্ভিক মজুদ যাই হলো বিকৃতি পণ্যের ব্যয়ের মধ্যে তাইলে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যখন পণ্যটা যাবে তখন ব্যয় যত বেশি হবে তখন কিন্তু ব্যয়ের খাতগুলো যত বেশি হবে তখন টোটাল ব্যয়টাও তত বেশি হবে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য যেহেতু একটি বিকৃত পণ্যের ব্যয়ের একটি খাত এইটা যদি বেশি দেখানো হয় তাহলে বিকৃত পণ্যের ব্যয়ও বেশি দেখানো হবে আর বিকৃত পণ্যের ব্যয় বেশি দেখানো মানে মোট মুনাফা কম দেখানো ঠিক আছে আর মোট মুনাফা কম দেখানো মানে নেট মুনাফা কম দেখানো নেট মুনাফা কম দেখানো মানে মালিকানা সত্ত্বেও কম দেখানো বুঝতে পারছো তাহলে প্রারম্ভিক মজুত পণ্য বেশি দেখালে পণ্যের ব্যয় বেশি দেখানো হবে অদৃশ্যমান সম্পত্তি ও ভুয়া সম্পত্তির মধ্যে পার্থক্য কি ভুয়া সম্পত্তির বিক্রয় মূল্য থাকে না অদৃশ্যমান সম্পত্তির বিক্রয় মূল্য থাকে কিন্তু ভুয়া সম্পত্তির কোনো বিক্রয় মূল্য থাকে না ভুয়া সম্পত্তি বিক্রয় করা যায় না ঠিক আছে ভয়া সম্পত্তি যেটা বিক্রয় করা যাবে না কিন্তু অদৃশ্যমান সম্পদ অদৃশ্যমান সম্পদ সুনাম সুনামকে আমরা বিক্রয় করতে পারি ঠিক আছে যেমন ইবেলি কিছুদিন আগে তা ইবেলির যে প্রধান যে রাসেল ছিল রাসেল কিন্তু বলতেছিল যে ইবেলির একটা ব্র্যান্ড ভ্যালু আছে ভাইরে তোমার ব্র্যান্ড ভ্যালু আছে এটা বলতেছো ঠিক আছে কিন্তু ব্র্যান্ড ভ্যালু হ্যাঁ ইবেলি সবাই এক নামে চিনে এর জন্য ব্র্যান্ড ভ্যালু আছে কিন্তু তোমার যে পরিমাণ দায় এই পরিমাণ দায় নিয়ে তোমার এই ভ্যালুটা কাজে লাগাইয়া তুমি তোমার প্রতিষ্ঠান বিক্রি করতে যাও দেখো কেউ কিনতে পারে কিনা কেউ কিনতে পারবে না ঠিক আছে তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের দায় পরিশোধ করার সক্ষমতা থাকতে হবে তারপরে প্রতিষ্ঠানের পরিস্থিতিটাকে ব্র্যান্ড ভ্যালু হিসেবে বা সুনাম হিসেবে ইউজ করে সেটাকেও একটা সম্পদ দেখাতে পারবো কিন্তু তার আগে দায় পরিশোধ করার ক্ষমতা থাকতে হবে তাইলে দৃশ্য অদৃশ্যমান সম্পত্তি এবং ভয় সম্পত্তির মধ্যে পার্থক্য একটাই ভয় সম্পত্তির বিক্রয় মূল্য থাকে না বুঝতে পারছো নিচের কোনটির সর্বাধিক শুদ্ধ চলতি সম্পদের ক্রম শুদ্ধ চলতি সম্পদের ক্রম একদম দেখো চলতি সম্পদের একদম খাঁটি ক্রম হলো সবার আগে আসবে নগদ তারপরে আসবে ব্যাংক জমা তারপরে আসবে প্রাপ্য হিসাব তারপরে আসবে মজুদ বুঝতে পারছো আগে নগদ টাকা আসবে তারপরে ব্যাংকে কত টাকা আছে সেটা আসবে তারপরে দেনাদারের কাছ থেকে কত টাকা পাবো সেটা আসবে তারপর আমার মজুত কত রয়েছে সেটা আসবে অর্থাৎ নগদ যে টাকাটা রয়েছে ওইটাই তুমি চাইলে ইনস্ট্যান্টলি ইউজ করতে পারবা কিন্তু ব্যাংকের টাকাও ইনস্ট্যান্টলি ইউজ করতে পারবা না ব্যাংকে আওয়ারের জন্য অপেক্ষা করতে হবে টাকা উত্তোলন করতে হবে বা ট্রানজাকশন করতে হবে বা ট্রানজাকশন করতে গেলেও একটা প্রসেসিংয়ের একটা ব্যাপার লাগবে এখন যেহেতু অনেকটাই আপডেট হয়ে গেছে অনলাইনের মাধ্যমে ট্রানজাকশন করা যায় ইনস্ট্যান্টলি করা যায় তারপরেও একটা এর সময় লাগে যেমন আমরা নগদ টাকা ক্যাশ থেকে বের করে যত দ্রুত দিতে পারি ব্যাংকে লেনদেন কিন্তু তত দ্রুত দিতে পারি না তাহলে নগদ সবার আগে আসবে সবার আগে কাজে লাগাইতে পারি ব্যাংক জমা তারপরে প্রাপ্য হিসাব তারপরে মজুদ পণ্য তারপরে ওকে রপ্তানি শুল্ক ব্যবসায়ের কি রপ্তানির শুল্ক হলো ব্যবসায়ের জন্য পরোক্ষ পরিচালন ব্যয় রপ্তানি শুল্ক কিন্তু বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যায় না রপ্তানির শুল্ক যায় পরোক্ষ পরিচালন ব্যয়ের মধ্যে অর্থাৎ আমরা যে মোট মুনাফা নির্ণয় করি মোট মুনাফাতে কিন্তু রপ্তানির শুল্ক ইউজ করি না মোট মুনাফাতে আমরা আমদানি শুল্ক ইউজ করি তাইলে রপ্তানির শুল্ক কিন্তু অবশ্যই পরোক্ষ পরিচালন ব্যয় কেউ ভুল করে প্রত্যক্ষ পরিচালন ব্যয় দিও না ঠিক আছে বা বিকৃত পণ্যের ব্যয় দিও না ওকে ব্যাট সহ পণ্য ক্রয় ছত্রিশ হাজার পাঁচশো টাকা ক্রয় ফেরত দুই হাজার টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত তাহলে ভ্যাট সহ পণ্য ক্রয় তাহলে ভ্যাটটা আমরা নিট ক্রয়ের উপর থেকে বের করবো কী করবো নেট ক্রয়ের উপর থেকে তাহলে ক্রয় থেকে আগে ফেরত বাদ দেব তো ছত্রিশ হাজার পাঁচশো থেকে দুই হাজার বাদ দেব আগে বাদ দিলে কত হবে চৌত্রিশ হাজার পাঁচশো এই চৌত্রিশ হাজার পাঁচশো আমরা জানি পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় ভ্যাটের পরিমাণ

পনেরো করলে চার হাজার পাঁচশো টাকা আসবে তো এটি ভ্যাটের পরিমাণ ব্যবস্থাপকের কমিশন ধার্যের পূর্ব নীতি পূর্ববর্তী নেট লাভ এক লাখ দশ হাজার টাকা এবং ব্যবস্থাপককে তার কমিশন ধার্যের পরবর্তী লিট লাভের ওপর দশ পার্সেন্ট কমিশন প্রদান করা হলে কারবারের লিট লাভ কত তাইলে কমিশন ধার্যের পূর্ববর্তী নেট লাভ হলো এক লাখ দশ হাজার খেয়াল করো কমিশন ধার্য করার পরবর্তীতে যে লাভটা আসবে সেইটার উপর দশ পার্সেন্ট কমিশন দিতে হবে ব্যবস্থাপককে দ্যাটস মিন আমাদের নেট লাভটাই হলো হানড্রেড পার্সেন্ট ধরে নিতে হবে আর ব্যবস্থাপকের কমিশন হল টেন পার্সেন্ট আর এই যে ব্যবস্থাপকের কমিশন বাদ দেওয়ার আগ পর্যন্ত যে লাভটা সেটাকে হলো এই যে হানড্রেড পার্সেন্ট আর ব্যবস্থাপকের কমিশন টেন পার্সেন্ট এই দুইটা মিলে হবে দ্যাটস মিন এখানে কমিশন ধার্যের পূর্ববর্তী নেট মুনাফা এক লাখ দশ হাজার মানে হলো একশো দশ পার্সেন্ট মানে নেট মুনাফা আমার যেটা যার ওপর কমিশন পার্সেন্টেজ ধরতে বলবে সেটি হবে হান্ড্রেড পার্সেন্ট আর যত পার্সেন্ট যেটা যে খাতে ধরতে পারবে সেটা হবে তার পার্সেন্ট তাহলে দেখো এই যে কমিশন ধার্য করার পূর্ববর্তী নেট লাভ যেটা এটা হলো কমিশন ধার্য করার আগে তাহলে এইটা কিন্তু অবশ্যই নেট লাভ এবং ব্যবস্থাপকের কমিশন সহ এই টাকা তাই না তাইলে নেট লাভ হলো একশো পার্সেন্ট আর ব্যবস্থাপকের কমিশন হলো দশ পার্সেন্ট টোটাল কত হলো একশো দশ পার্সেন্ট তো এই এক লাখ দশ হাজারকে একশো দশ পার্সেন্ট দিয়ে ভাগ করব ভাগ করে দশ দিয়ে গুণন করব করলে ব্যবস্থাপকের কমিশন বের হয়ে যাবে তাইলে ব্যবস্থাপকের কমিশন যখন এই যে কমিশন ধার্যের পূর্ববর্তী নেট লাভ থেকে বাদ দিব এক লাখ দশ হাজার থেকে দশ হাজার হবে দশ হাজার বাদ দিলে নেট লাভ হবে এক লাখ টাকা এটি হবে নেট লাভ এক লাখ টাকা ওকে জনাব জাকিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে দু সালে পহলে জানুয়ারি তারিখে মূলধন চল্লিশ হাজার টাকা নেট মুনাফা দশ হাজার টাকা আয়কর চার হাজার টাকা উত্তোলন পাঁচ হাজার টাকা এবং অতিরিক্ত মূলধন আট হাজার টাকা হলে মালিকানা সত্ত্বে সমাপনী উদ্বৃত্ত কত তো আমরা মালিকানা সত্ত্ব হিসাব খুব সহজেই করতে পারি মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব মুনাফা যোগ করব উত্তোলন মাইনাস করব আয়কর মাইনাস করব তাইলে চল্লিশ হাজারের সাথে অতিরিক্ত মূলধন কত আট হাজার যোগ করবো আটচল্লিশ হাজার নিট মুনাফা দশ হাজার তাইলে কত হবে আটান্ন হাজার আটান্ন হাজার থেকে উত্তোলন পাঁচ হাজার বাদ দেবো কত হবে তেপ্পান্ন হাজার তাইলে তেপ্পান্ন হাজার থেকে আয়কর চার হাজার বাদ দেবো কত হবে উনপঞ্চাশ হাজার তাইলে সমাপনী উত্তোলন কত হলো 49000 আমি আবারও বলছি মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব নেট মুনাফা যোগ করব উত্তোলন বাদ দেব আয়কর বাদ দেব ক্যালকুলেশন করে দেখো 49000 টাকা আসবে ক্রয় ফেরত কি ক্রয় ফেরত হলো বিপরীত হিসাব আমরা ক্রয় হিসাবকে যেমন ব্যয় ধরে এটা যখন ক্রয় ফেরত হবে এই ব্যয়টা কমে যাবে তখন ক্রয় ফেরত আমরা ক্রেডিট করব ক্রয় সাধারণত ডেবিট হয় ক্রয় ফেরত ক্রেডিট হয় এটি বিপরীত হিসাব ওকে যে সকল সম্পত্তি সম্পদ চলতি সম্পদ তিন মাসের মধ্যে নগদে রূপান্তর করা হয় তাকে বলা হয় নগদ সমপর্যায়ের সম্পদ এই জন্য চেককে আমরা নগদ সমপর্যায়ের সম্পদ বলে থাকি প্রাপ্য নোটকেও অনেক সময় নগদ সমপর্যায়ের সম্পদ বলে থাকে যদি সেটা তিন মাসের মধ্যেই রূপা নগদে রূপান্তর করা যায় ঠিক আছে যে খরচ সমূহে ব্যবসা পরিচালনার সহিত প্রধানত সম্পৃক্ত থাকে তাকে কি বলে পরিচালন খরচ বলে ব্যবসা পরিচালনা সহিত প্রধানত সম্পৃক্ত থাকে ব্যবসা পরিচালনার সাথে সরাসরি সম্পৃক্ত যেগুলো থাকে সেগুলো পরিচালন খরচ ঠিক আছে এখানে প্রত্যক্ষ আর পরোক্ষ পরিচালন দুইটা ভাগ রয়েছে যেটা সরাসরি জড়িত থাকে সেটা হলো পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত থাকলে সেটা হলো প্রত্যক্ষ খরচ পরিচালন খরচ আর পণ্য সেই রূপান্তর করার জন্য এবং বিক্রয় করার জন্য পরিচালনা করার জন্য যে খরচগুলো হয় সেগুলোকে পরিচালন খরচ বলা হয় পরোক্ষ পরিচালন বিলম্বিত খরচ কোথায় দেখানো হয় আর্থিক বিবরণী সম্পত্তির দিকে বিলম্বিত খরচগুলো আর্থিক বিবরণী সম্পত্তির দিকে দেখানো হয় তোমরা অবশ্যই জেনে থাকবা যে বিলম্বিত বিজ্ঞাপন আমরা কিন্তু আর্থিক চলতি বা অলিক সম্পদ হিসেবে অনেক সময় দেখাই তাই না পরিচালনা সংক্রান্ত পরোক্ষ ব্যয় কোনটি পরিচালনার সংক্রান্ত পরোক্ষ ব্যয় দেখো দেখো এখানে জাহাজ বাড়া চার্জ আমদানি শুল্ক এই তিনটাই হলো প্রত্যক্ষ ব্যয় তাই না বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যায় বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যদি এই তিনটায় যায় তাহলে বাকিটা এটা কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে যায় তাহলে বিজ্ঞাপনটাই হলো পরিচালনা সংক্রান্ত পরোক্ষ ব্যয় কারবারের কমিশন পূর্ববর্তী নিট লাভ চল্লিশ হাজার টাকা ম্যানেজার কমিশন পরবর্তী নিট লাভের ওপর পাঁচ পার্সেন্ট কমিশন পাবে কমিশনের পরিমাণ কত ওই যে আগের অঙ্কটাই তাইলে নিট লাভটা একশো পার্সেন্ট আর ম্যানেজারের কমিশন পাঁচ পার্সেন্ট একশো আর পাঁচ যোগ করলে কত হবে একশো পাঁচ পার্সেন্ট তাইলে এই চল্লিশ হাজারই হলো একশো পাঁচ পার্সেন্ট তাইলে এই চল্লিশ হাজারকে একশো পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে গুণ করব একশো পাঁচ দিয়ে আগে ভাগ করবো ভাগ করে যেটা রেজাল্ট আসবে তার সাথে পাঁচ দিয়ে গুণ করবো উনিশশো টাকা আসবে কমিশন তাইলে কমিশন বের হয়ে গেল ব্যবসায়ের ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য হিসাবকাল শেষে কি প্রস্তুত করা হয় আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় ভাড়া টাকা হাজার এবং এক বাই দুই অংশ কত বলা আছে প্রদত্ত ভাড়া আঠারো হাজার টাকা সেটা হলো এক বাই দুই অংশ পরিশোধিত দ্যাটস মিন অর্ধেক পরিশোধ করছো আরও অর্ধেক বকি রয়েছে অর্ধেক বাকি রয়েছে তাই না এক বাই দুই অংশ পরিশোধিত তাহলে প্রদত্ত ভাড়া হলো আঠারো হাজার সেটা হলো এক বাই দুই অংশ পরিশোধিত আর এক বাই দুই অংশ আর বাকি এক বাই দুই অংশ কি রয়েছে বকেয়া রয়েছে তাইলে এইটার অ্যানসার হবে আঠারো হাজার তোকে তো বকে রয়েছে ঠিক আছে এটা আঠারো হাজার টাকার বকেয়া রয়েছে এটার অ্যানসার হবে এখানে আঠারো হবে এখানে আঠারো হাজার হবে ঠিক আছে আচ্ছা অনেকে আমাকে কমেন্ট করো যে একটু আগে থেকে ঠিক করে নিয়ে তো পারো না ভাই আমি একটু ব্যস্ত থাকি আগে থেকে ঠিক করতে পারি না তবে আমি প্রত্যেকটাই পঙ্খানু ভাবে বিশ্লেষণ করে বোঝায় দিয়ে তারপরে ভিডিও বানাই ভিডিও বানানোর সময় কিন্তু আমি পঙ্খানু পুঙ্খানু ভাবে ভেজাই তার মানে কোনোটা ভুল মনে হলে সেটা কিন্তু আমি ভুল সংশোধন করে দিই তোমাদের এখানে কনফিউশন হওয়ার কিছু নাই যে বাকিগুলো ভুল আছে ভুল নেই আমি তো ভুল ধরে দিচ্ছি তোমাদের তাই না জনাব আতাউর ধারে চল্লিশ হাজার টাকা পণ্য বিক্রয় করে চল্লিশ হাজার টাকা পণ্য ধারে বিক্রয় করে বিক্রয়ের উপর পনেরো পার্সেন্ট ভ্যাট ধার্য করা হলে তার দেনাদারের পরিমাণ কত হবে তাইলে পনেরো পার্সেন্ট যদি ভ্যাট ধার্য করা হয় পণ্য বিক্রয় করছে চল্লিশ হাজার টাকা তাইলে এর আবার পনেরো পার্সেন্ট ভ্যাট চল্লিশ হাজার টাকার পনেরো পার্সেন্ট ভ্যাট হবে ছয় হাজার টাকা তাইলে এই যেহেতু বিক্রয়ের উপর ভ্যাট ধার্য করছে তাইলে এটা যাই ক্রয় করবে তার কাছ থেকেই নিবে তাইলে চল্লিশ হাজার তো পণ্য ক্রয় বিক্রয় বাবদ নেবে আরও ভ্যাট নেবে ছয় হাজার তাইলে মোট দেনাদার হবে কিন্তু সে চল্লিশ হাজার ঠিক আছে ওকে বিকৃত পণ্যের ব্যয় ষোলো হাজার টাকা এবং বিকৃত পণ্যের ব্যয়ের ওপর বিশ পার্সেন্ট মুনাফা হলে বিক্রয়ের পরিমাণ কত তাইলে এর উপর এর ওপর বিশ পার্সেন্ট মুনাফা তাইলে এই ষোলো হাজারের উপরই বিশ পার্সেন্ট মুনাফা করো তো ষোলো হাজারের বিশ পার্সেন্ট হবে তিন হাজার দুইশো দুইশো তো তিন হাজার হাজার আর ষোলো যোগ করলে কত হবে বিক্রয় বের হয়ে যাবে কারণ বিকৃত পণ্যের ব্যয়ের উপর বিশ পার্সেন্ট মুনাফা ধরে বিক্রয় বের করতে হবে তাহলে বিকৃত ব্যয়ের ষোলো হাজার পাঁচশো আর ষোলো হাজার আর এর বিশ পার্সেন্ট হবে তিন হাজার দুইশো তাহলে ষোলো হাজার আর তিন হাজার দুইশো উনিশ হাজার দুইশো হবে দশ মাসের বেতন প্রদত্ত হয়েছে ষাট হাজার টাকা বকে বেতনের পরিমাণ মাসে রয়েছে আরো দুই মাসে বকে রয়েছে তাহলে এই ষাট হাজার টাকা হবে কোন পেশা বা বৃত্তি শিক্ষা দেওয়ার বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠান যে অর্থ গ্রহণ করে তাকে বলা হয় শিক্ষানব্বই সেলামি ঠিক আছে শিক্ষানব্বই সেলামি এটি প্রতিষ্ঠানের জন্য আয় বিক্রয় মূল্য থেকে বিকৃত পণ্যের ব্যয় বেশি হলে কি হবে মোট ক্ষতি হবে কি হবে মোট ক্ষতি হবে বিকৃত পণ্যের ব্যয় সমান কি কি হয় দেখো তো প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নেট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমপরি মজুত পণ্য এটা ঠিক আছে সমন্বিত ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ এটাও ঠিক আছে নেট বিক্রয় মাইনাস মোট লাভ এটাও ঠিক আছে এটা নেট বিক্রয় হবে ভাইয়া বিট বিক্রয় না এটা নেট বিক্রয় ঠিক আছে এটা নেট আচ্ছা এখানে ইংলিশ ভার্সন হয়ে গেছে আমি ঠিক করে দিচ্ছি টেনশন নিও না তোমরা নেট বিক্রয় ওকে তাহলে নেট বিক্রয় মাইনাস বিক্রয় তাহলে সবগুলো ঠিক আছে এক দুই তিনটাই হবে অ্যান্সার অপরিচালন আয় হচ্ছে বাট্টা প্রাপ্তি না বাট্টা প্রাপ্তি ঠিক আছে বাট্টা প্রাপ্তি পরিচালন আয় শিক্ষানবিশ সালামি এই দুইটা হবে অগ্রিম প্রদত্ত ভাড়া দুই টাকার মেয়াদ উত্তীর্ণ হলে নেট আয় কি হবে

আর্থিক অবস্থার নগদ প্রবাহের সবগুলোতেই প্রাপ্য হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত এক লাখ বিশ হাজার টাকা সংশ্লিষ্ট বছরে ধারে বিক্রয় দশ এক লাখ টাকা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট উদ্বৃত্ত ছিল ছয় হাজার টাকা প্রাপ্য হিসাবে দুই হাজার টাকা আদায়যোগ্য নয় প্রাপ্য হিসাবের উপর পাঁচ পার্সেন্ট কুরিন সঞ্চিতি ধরতে হবে সমাপনে প্রাপ্য হিসাব কত তাহলে প্রাপ্য হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত কত কত এটা দুই এক হাজার এক লাখ বিশ হাজার এর সাথে ধারে বিক্রয় এটা যোগ করব। তাহলে করলে কত হবে দুই লাখ বিশ হাজার হবে তো দুই লাখ বিশ হাজার থেকে প্রাপ্য হিসাবের মধ্যে যে দুই হাজার টাকা আদায় যোগ্য নয় এটা বাদ দিব তাহলে কত হবে দুই লাখ আঠারো হাজার তো দুই লাখ আঠারো হাজারে পাঁচ পার্সেন্ট অনাদায়ী সঞ্চিতি ধরতে হবে এটা বাদ দিব তাইলে দুই লাখ আঠারো হাজারে পাঁচ পার্সেন্ট হবে কত দুই লাখ আঠারো হাজারে পাঁচ পার্সেন্ট দুই লাখ আঠারো হাজারে হলো একুশ হাজার আটশো দশ হাজার নয়শো দুই থেকে সাত হাজার একশো টাকা ঠিক আছে দু লাখ সাত হাজার একশো টাকা হবে এইটাই হবে আনসার এরপরে আয় বিবরণীতে কত টাকা দেখাতে হবে তাহলে আয় বিবরণীতে এই যে দেখো দেড় হাজারের মধ্যে আদায় যখন নয় দুই হাজার টাকা আর ওই যে দুই লাখ আঠারো হাজার থেকে আঠারো হাজারের যে পাঁচ পার্সেন্ট হলো সেই পাঁচ পার্সেন্টটা যোগ করব যোগ করলে কত হবে এটা থেকে আবার এই ছয় হাজার টাকা মাইনাস করবো মাইনাস করলে রেজাল্ট আসবে ছয় হাজার নয়শো টাকা ঠিক আছে ছয় হাজার নয়শো টাকা রেজাল্ট আসবে জনাব সাব্বিরের ব্যবসায়ী প্রারম্ভিক মূলধন এক লাখ পঞ্চাশ হাজার টাকা উত্তোলন দশ হাজার টাকা বিক্রিত পণ্যের ব্যয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এবছরের তার লিট লাভ হয়েছে ষাট হাজার টাকা জনাব সাব্বিরের ব্যবসায়ী মালিকানা সত্ত্বে পরিমাণ কত তাইলে মালিকানা শত্তে প্রারম্ভিক মূলধনের সাথে কি করবো নেট লাভ যোগ করবো আর উত্তোলনটা এক লাখ পঞ্চাশ হাজারের সাথে ষাট হাজার থেকে উত্তোলনটা মাইনাস করবো দশ হাজার তাহলে কত হবে দু লাখ টাকা হবে মালিকানা সত্ত্বে পরিমাণ দু লাখ টাকা বিকৃত ব্যয় দশ পার্সেন্ট কম হলে ব্যবসায় আর্থিক বিবরণী কি প্রভাব পড়বে বিকৃত বৃদ্ধি পাবে হ্যাঁ নেট লাভ হ্রাস পাবে না মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে যখন লাভ বৃদ্ধি পাবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে তাহলে এক তিন অ্যান্সার হবে তো এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয় আশা রাখি তোমরা ক্লাসটাকে এনজয় করেছো এবং অনেক কিছুই নতুন ভাবে ঝালাই করতে পারলা আর তোমরা তো অবশ্যই এই চ্যাপ্টারটা বাদ দিয়েছিল অনেক কিছুই হয়তো বা ভুলে গেছিল আবার নতুন করে চালাই করতে পারলা তোমাদের প্রস্তুতিটা আরও বেগমান হোক সে প্রত্যাশা রেখে আজকে বিদায় নিয়েছে আল্লাহ হাফেজ